নমস্কার বন্ধুরা তোমরা যারা সেন্ট পালস ক্যাথেড্রাল মিশন কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছ তোমাদের জন্য ফার্স্ট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই লিস্টে যাদের নাম রয়েছে তারাই মাত্র ভর্তি হতে পারবে তো তোমাদের অলরেডি এস বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা কিভাবে ভর্তি হবে আজকে এ নিয়ে আলোচনা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝিয়ে নিতে পারো বন্ধুরা সর্বপ্রথমে তোমরা স্যান্ট পালস ক্যাথেড্রাল মিশন কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অর্থাৎ গুগল বা ব্রাউজারে যে সার্চ করে নেবে স্যান্ট পালস ক্যাথেড্রাল মিশন কলেজ লিখে সার্চ করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে আসার পর বন্ধুরা তোমরা দেখতে পাবে ইউজি অ্যাডমিশন দু হাজার টেস্ট আর নিচে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা তোমরা অ্যাডমিশন দু হাজার টেস্টে চব্বিশ অপশন রয়েছে সেখানে থ্রি ডোট বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করার পর তোমরা এখানে আসবে এখানে আসার পর বন্ধুরা তোমরা মেডেল লিস্টে ক্লিক করবে অর্থাৎ প্রভিনেশনাল মেডলিস্ট যেভাবে দেখেছিলে অর্থাৎ প্রভিনেশনাল মেডেল লিস্ট যেভাবে দেখেছিলে সেভাবে তোমরা ক্লিক করে চলে আসবে আসার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে এখানে তোমরা ফার্স্ট মেডেল লিস্ট বলে একটি অপশান পাবে তোমরা দেখতে পাচ্ছো তো ফার্স্ট মেডেল লিস্ট অর্থাৎ তোমরা যে সাবজেক্ট অনার্সে তোমরা ফর্ম ফিল আপ করেছ সে সেই সাবজেক্ট অনার্সে তোমরা সিলেক্ট করতে হবে অর্থাৎ যারা জেনারেল কোর্সে অ্যাপ্লাই করেছে তারা বিএ জেনারেল কোর্সে সিলেক্ট করবে তো আমি বেঙ্গলি একটি অনার্স সাবজেক্ট দেখে দিই অর্থাৎ বেঙ্গলি অনার্স যারা অ্যাপ্লাই করেছে তারা বেঙ্গলি অনার্সে সিলেক্ট করে নেবে ক্লিক ক্লিক করার পর বন্ধুরা ক্লিক হেয়ার টু ভিউ মেরিট লিস্ট বলে একটি অপশন রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো মেরিট লিস্ট অর্থাৎ এই মেরিল লিস্টে যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র ভর্তি হতে পারবে পরবর্তীতে সেকেন্ড মেই লিস্ট পাবলিশ করে দেওয়া হবে তো বনুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি একজন ভর্তি হয়ে গেছে তো ভর্তি হওয়ার জন্য বনুরা কি করবে এখানে আসার পর বোনা অ্যাপ্লিকেশান নম্বরে ক্লিক করবে ক্লিক করার পর বোনুরা তোমরা যে পাসওয়ার্ডটি তৈরি করে সেই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে অ্যাডমিশান অপশান পাবে সেখানে তোমরা অ্যাডমিশান ফি কাটিয়ে দেবে এইভাবে তোমরা ভর্তি হতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি থ্যাংক ইউ